নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী ছিলেন। একদিকে আবু বকর যেমন সহযোগী ছিলেন, অন্যদিকে ওমর সহযোগী ছিলেন। উহুদ পাহাড়ের উপরে দাঁড়ায়া বিশ্ব নবী দুজনের হাত ধরে বলেছিলেন, উসবতিয়া উহুদ, উহুদ থেমে যাও, তোমার উপরে নবী দাঁড়ায় আছে, সিদ্দিক দাঁড়ায় আছে, শহীদ দাঁড়ায় আছে। একজনকে সিদ্দিক বললেন, আরেকজনকে শহীদ বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আল্লাহর নবী দুজনকে খুব আদর করতেন। কোন এক রাত্রিতে বিশ্ব নবী বের হলেন দেখার জন্য, আবু বকর কেমন করে ইবাদত বন্দেগী করছে, বিশ্ব নবী আওয়াজ শুনেন না, আরো নিকটবর্তী হলেন আওয়াজ শোনা যায় না, আরো নিকটবর্তী হলেন, ক্ষীণ আওয়াজ আবু বকরের কান্না শুনলেন, তেলাওয়াতের আওয়াজ শুনলেন। বিশ্ব নবী এবার চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে, গিয়ে শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে তেলাওয়াত করে করে কাঁদতেছে। আল্লাহর নবী কিছুই বললেন না। পরের দিন ফজরের নামাজের সময় হল, বিশ্ব নবী ইমামতি করে সালাত আদায় করালেন। নামাজের পরে কাছে ডেকে নিয়ে বসলেন, আবু বকর কেন এত আস্তে আস্তে পড়ো? ইয়া রাসূলুল্লাহ, জন্য আস্তে আস্তে পড়ি, কারণ আমি আমার ঠোঁট থেকে উচ্চারণ করার আগে যেই মালিক আমার কথাগুলা বুঝেন, আমার আর্তনাদগুলা বুঝেন, মনের অভিব্যক্তি গুলা বুঝেন, সেই মালিককে বোঝানোর জন্য আস্তে আস্তে পড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো সব বুঝেন, ঠুটের নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে বুঝেন যে আমি কি চাই। এবার ওমর, তুমি কেন জোরে পড়ো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য জোরে পড়ি, মক্কার মধ্যে যত শয়তান গুলো রয়েছে, কুচক্রি কাফেররা রয়েছে, আমি আমার আওয়াজকে বুলন্দ করে পড়ি, যাতে করে কাফেররা ইসলামের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়, ইসলামকে যেন তারা দুর্বল মনে না করে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামকে যেন তারা দুর্বল মনে না করে। কি ইমানের হিম্মত, সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী প্রশ্ন করলেন, আবু বকর বলো তোমার পছন্দ কি? দেখেন কি প্র্যাকটিক্যাল ছিল তাদের কাছে ইসলামটা। আবু বকর তোমার পছন্দ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম পছন্দ হচ্ছে আনজুরু ইলা ওয়াজহি, শুধু আপনার দিকে তাকায় থাকতে মনে চায়, আপনাকে তাকায় তাকায় দেখতে বড় ভালো লাগে, এটাই আমার পছন্দ, শুধু আপনাকে দেখবো এটাই আমার পছন্দ। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা আবু বকরের হৃদয়ে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি আমি খালি দেখবো ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবীরা চলে যায় হিজরতের সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। আল্লাহর নবী বললেন, আবু বকর রে তুমি কেন যাও না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আস-সুহবা আস-সুহবা, আমার মনটা চায় আপনার সান্নিধ্য যদি আমি পেয়ে যেতাম। বিশ্ব নবী বললেন, আমারও মন চায় তোমাকে সাথে নিতে। আয়াত নাযিল হয়ে গেল, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। নবী, তারা আপনাকে বন্দি করে ফেলবে, ইসলামের দাওয়াতকে তারা বন্ধ করতে পারবে না, হত্যার ষড়যন্ত্র করবে, ইসলামের দাওয়াতকে বন্ধ করতে পারবে না, এমনকি আপনাকে তারা আপনার পুণ্যভূমি জন্মভূমি থেকে বের করে দিবে, এরপরও ষড়যন্ত্র করে টিকবে না, কারণ ষড়যন্ত্রের যিনি জবাব দিবেন তিনি কে? আল্লাহ। আবু বকরকে সঙ্গে নিন,
বিশ্বনবী গারে সুরে উঠলেন, অবাক হয়ে যাবেন যদি আপনি ওঠেন, আপনি টের পাবেন কি পরিমাণ কষ্টের পথ পাড়ি দিয়ে বিশ্বনবী আবু বকরকে সাথে নিয়ে উঠলেন। আবু বকর বিশ্ব নবীকে এত ভালোবাসা দিয়েছে, আবু বকর গারে সুরে গিয়ে বিশ্ব নবীকে বললেন, দানি আদখুল, নবী আপনি আমাকে আগে ঢুকতে দেন, আমি একটু দেখে আসি যদি কোনো বিচ্ছু কোনো সাপ থাকে, বিশ্ব নবী যেন কোনো ক্ষতি না হয়। এজন্য আবু বকর দায়িত্ব নিয়ে নিজে আগে প্রবেশ করলেন, এরপর বিশ্ব নবীকে ডাকলেন, নিজেও ক্লান্ত ছিলেন, বিশ্ব নবীর জন্য নিজের কোল বিশ্ব নবীর জন্য বিছায় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথাটা পেতে একটু ঘুমায় নেন, অনেক কষ্ট হয়েছে আপনার। বিশ্ব নবী যখনই ঘুমায় আছে, আবু বকর ফেল ফেল করেছে, হে বিশ্ব নবীকে দেখেছে, বলেন আল্লাহু আকবার, উহিব্বু আন আনজুরা ইলা ওয়াজহিক, আমার প্রথম পছন্দই হচ্ছে নবী আপনারা, আমি শুধু একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, দেখেন কিরকম সৌভাগ্য, অন্যান্য সাহাবীরা চলে গেছে কিন্তু আবু বকর বিশ্ব নবীকে দেখতে চায়। এই যে মহব্বত মনের ভিতরে লালিত আছে, আল্লাহ পাক এটাকে ছোট করে দেন নাই, গারে সুরে আল্লাহ পাক দেখালেন। মদিনায় যখন পৌঁছানো, ইস্তারাহা নামক একটি জায়গা আজ পর্যন্ত প্রসিদ্ধ হয়ে আছে নবীর বিশ্রামের জায়গা, সেখানেও আবু বকর বিশ্ব নবীর জন্য কোল বিছিয়ে দিয়েছে, বিশ্ব নবী ঘুমিয়েছে। যতক্ষণ ঘুমেছিল আবু বকর তাকায় তাকায় দেখেছে মনের মধ্যে বিশ্ব নবীর ভালোবাসা জাগ্রত হয়েছে। এই মহব্বতের কারণে আবু বকরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে?